আসসালামু আলাইকুম বন্ধুরা, আমরা এই 7টার সময় নিউ দীঘা পৌঁছালাম। এটা আমাদের রুম, তো আমরা রেডি হয়ে গেছি, তো এখন আমরা সমুদ্রের পাড়ে যাব বলে। এখন আমরা বিচের কাছে যাচ্ছি। এই যে মাই লিটল প্রিন্সেস, তো সারাদিনে আমাদের অনেক জার্নি হয়েছে, কারণ আজকে আমরা যেহেতু হিজরি শরীফ গেছিলাম, যে কারণে সকালের দিকে আমরা দীঘা আসতে পারিনি। তো আমাদের ইচ্ছা হচ্ছিলো আমরা দীঘা চলে আসি, কিন্তু যেহেতু আমরা ট্যুরিস্ট এসেছি, তো সেটা ওই ক্ষেত্রে আমাদের কোনো উপায় ছিল না। তো দেখো এখানের ভিউগুলো কিন্তু একদম, আমাদের হোটেলটা সমুদ্র থেকে মাত্র 5 মিনিট, খুবই কাছে। তো মায়েরা আমাদের আগেই চলে গেছে, কারণ যেহেতু তারিফ তামিম বাচ্চা ঘুমিয়ে পড়বে, তো ওরা আগে চলে গেছে। তারপরে আমরা রেডি একটু হয়ে ফ্রেশ ফ্রেশ হয়ে তারপরে আমরা বেরিয়েছি। আপনারা বানালে একটু আলাদা টেস্ট হবে, আমরা বানালে আলাদা। বলুন বাবু কী খাবেন? ঝালমুড়ি, ভেলপুরি, পাপড়ি চাট? 40 টাকা আছে, বড় করে 50 টাকা, যেটা তোমার বন্ধু না, আমি তোমার বন্ধু শিখবা, তুমি পুরানো ব্যবসায়ী। ১০ টাকা একটা খুচরো হবে, অনেক ভালো হতে চলেছে, তো প্লিজ তোমরা আমার নিজেরা সমুদ্রটা দেখবো করোনা। তো আমার গলার অবস্থা খুবই খারাপ, কারণ আমার গলা ধরে গেছে, ঠান্ডাটা খুবই লেগেছে। গাইস, তোমাদের সবাইকে বলি যে এই গাছটার কী নাম তোমরা প্লিজ কমেন্ট করে জানিও, তো অনেকেই জানে না, তো যারা জানো প্লিজ তোমরা কমেন্ট করে জানিও। কথা বল,
গুড ইভিনিং। তো সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো, আর রহমতে আমরাও অনেক ভালো আছি। তো এখন এসেছি ওর দীঘা, এই যে বিশ্ব বাংলার কাছে এসেছি। তো আমরা এই মাত্র পৌঁছালাম। তো গাইস, আমার পুরো ব্লগটা তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের অনেক ভালো লাগবে আজকে। না আমাদের তো গাইস, এখন আমরা নাস্তা করে নেব। আমরা সবাই এগ রোল খাবো আজকে। আমাদের